এ মাসেই বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলছে, মিটিং মিছিল, দলবদল, যোগদান। শাসক দলের পাশাপাশি তারকা যোগে পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। ভোটের মুখে তৃণমূল কিংবা বিজেপিতে যোগ দেওয়া অব্যাহত টালিগঞ্জের কলাকুশলীদের। এই প্রেক্ষিতে গেরুয়া শিবিরের নাম লেখানোয় নাটকের দল থেকে এক অভিনেতাকে বাদ দেওয়ার ঘটনায় দানা বেঁধেছে বিতর্ক। ইচ্ছেমতো গ্রুপের নাটক ঘুম নেই। উৎপল দত্তের লেখা এই নাটকে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করতেন কৌশিক কর, গত 8 তারিখ যিনি বিজেপিতে যোগ দেন। এরপরই নাটক থেকে বাদ দেওয়া হয় কৌশিককে। গ্রুপের ফেসবুক পেজে লেখা হয়, ঘুম নেই নাটক থেকে কৌশিক করকে বাদ দেওয়া হলো কারণ বিজেপিতে যোগ দিয়েছে, আর বর্তমান সময়ে সেটাই বাদ দেওয়া যথেষ্ট কারণ। মেহনতি মানুষের নাটকে সাম্প্রদায়িকদের ঠাঁই নেই, তাই চল ফোট। এই পোস্টটি শেয়ার করায় নাটকের পরিচালক সৌরভ পালোধির ফেসবুক পেজেও। কৌশিক আমার কমরেড ছিল, কৌশিক আমার সঙ্গী ছিল এই নাটকটা গড়ে তোলার পেছনে। কৌশিক করের বিরুদ্ধে, ব্যক্তি কৌশিক করের বিরুদ্ধে আমার বিন্দুমাত্র রাগ নেই। এটি একটি সাম্প্রদায়িকতা বিরোধী নাটক, একটি শ্রমিক সংগঠন গড়ে তোলার নাটক। সেখানে কোনোরকমভাবেই একটি মানুষ যে বিজেপি সংগঠনের সঙ্গে যুক্ত, তাকে এই নাটকে অভিনয় করানোটা আমার মনে হয় নাটকটার সঙ্গে বেইমানি করা হবে। না, নাটকটা সৌরভ পালোধি লিখেছে, আর না উৎপল দত্ত যখন লিখেছেন তখন বিজেপি বিরোধী হিসাবে লিখেছিলেন। উৎপল দত্তের মেহনতি মানুষের প্রতি একটা সহানুভূতি ছিল, তার জার্নির তিনি একটা সমর্থক ছিলেন, তিনি কমিউনিস্ট পার্টির হয়ে লিখেছিলেন, বিজেপি বিরোধী হয়ে লেখেন। এ নিয়ে শুরু হয়েছে সিপিএম বিজেপি চাপানোতর। নাটক বা নাট্যকর্মীদের সংস্কৃতি এটা নয়, এটা কোনো সুশীল সমাজে কাঙ্ক্ষিত বিষয় নয়। কোনোদিন কেউ বামপন্থী বলে বা কেউ বিজেপি বলে অন্তত ওই দর্শক আসনে কোনোদিন আমি বিভাজন দেখিনি। বাংলায় তৃণমূল কংগ্রেস যে সংস্কৃতির আমদানি করেছে, আমার মনে হয় সেটা অনেকেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে প্রভাবিত করে ফেলেছে, এটা ওই সংস্কৃতিরই আরেকটি প্রতিফলন। বিজেপি বিরোধী নাটক, সে নাটক যখন করছে আইডিওলজিক্যাল জায়গা থেকে, সে নাটকের দল এটা বলতেই পারে যে একদিকে বিজেপির পতাকা ধরবো, বিজেপি করবো, আবার বিজেপি বিরোধী নাটকেও থাকবো, এটা হতে পারে না। এটা কোনো সামাজিক নাটক নয়, আইডিওলজিক্যাল জায়গা থেকে এটা বাস্তব নয়, সম্ভব নয়, এবং সেক্ষেত্রে সৌরভ তো সঠিকভাবেই বলেছে। সব মিলিয়ে ভোটের আবহে নতুন বিতর্ক নাটক থেকে অভিনেতার বাদ পড়ার ঘটনায়। সঞ্চয় মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।